লায়ন সেবা সপ্তাহ উপলক্ষে ঘূর্ণিঝড় আমফান ও করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে নৌকা, ছাগল, নগদ অর্থ, রান্না করার খাবার ও মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় শ্যামনগর উপজেলার কৈখালীতে লায়ন্স ক্লাব অব ঢাকা প্যারাডাইজ গোল্ড ও ইউথ এন্টারপ্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ামা আবুজার গিফারি, লায়ন্স ক্লাব অব ঢাকা প্যারাডাইজ গোল্ডের প্রেসিডেন্ট লায়ন রওশনা পারভীন, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা ও ইউএবের সেন্ট্রাল অর্গানাইজার কে এম নিয়ামতুল্লাহ বাবু, হাসিনা মুক্তা, মাসুদ সরকার, লায়ন্স রেশমা জাহান, লায়ন্স বিলকিস আক্তার শেখা, সালমা আক্তার, আজিজুল ইসলাম, ইউএবের জেলা কোঅর্ডিনেটর আব্দুল কাদের, সদস্য ফাহাদ হোসেন, লায়ন লাবলু, রুহি প্রমুখ। অনুষ্ঠানে 10 জন হতদরিদ্রের মাঝে নৌকা, 10 জনের মাঝে ছাগল, 20 জনের মাঝে নগদ অর্থ ও 300 জনের মাঝে রান্না করার খাবার ও মাস্ক বিতরণ করা হয়। আমি নৌকাটা নাইস ক্লাবের তরফ থেকে পেয়েছি, তো এর থেকে মাস সাত ধরে আমার সংসারটা সুস্থভাবে চলার একটা জীবিকা উপার্জন করব বা সেটা নিয়ে সুস্থভাবে আমি নদীতে চলবো, চলে কিছুটা আয় করে আমার সংসার চালানোর একটা ভালো পথ খুঁজে পাইছি। হ্যাঁ, নাইস ক্লাবের থেকে নৌকাটা পাইছি, কেননা এই মাউন্ডের নদীতে মাছ উঠতো না, হয়তো এখন নৌকাটা পেয়ে বড় নদীতে হয়তো মাছ ধরতে যেতে পারবো, এতে করে আমার সংসারটা খুব সুন্দরভাবে চলবে। এইখানে ছাগল পাচ্ছি আমি, এই ছাগল নিয়ে আমরা সুন্দরভাবে পোষব, অনেক উন্নতি করব, সংসারের অভাব কষ্ট দূর করব। আমপানে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যা আমরা এই ছাগল থেকে উন্নতি করতে পারি, সংসারে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। যারা এই ছাগল দেবে এদের প্রতি আমার ধন্যবাদ রইল। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সেবা সংগঠন, পৃথিবীর বিভিন্ন দেশে এই সংগঠনটি কাজ করে। এই সংগঠনের মাধ্যমে লায়ন্স ক্লাব অফ ঢাকা প্যারাডাইজ গোল্ড ডিস্ট্রিক্ট 3 and 5 B2 আন্ডারে আমাদের এই সংগঠনটিও সারা দেশে অসহায় মানুষের জন্য কাজ করে থাকে। আজকে করোনা চলাকালীন সময়ের দীর্ঘ 8 মাস পর আমরা ঢাকার বাইরের কিছু কার্যক্রমের জন্য একত্রিত হয়েছি। এর মধ্যে লায়ন্স ক্লাব অফ ঢাকা প্যারাডাইজ গোল্ড এবং ইউথ এন্টারপ্রেনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যৌথ উদ্যোগে সাতক্ষীরার কৈখালী ইউনিয়নে যাদবপুর এই বাজার সংলগ্ন জায়গায় আমরা এখানকার অসহায় মানুষদের মধ্যে 20টি দরিদ্র পরিবারের মধ্যে নৌকা, ছাগল, নগদ অর্থ প্রদান, খাবার এবং মাস্ক বিতরণ সম্পন্ন করেছি। লায়ন্স ক্লাব অফ ঢাকা প্যারাডাইজ গোল্ডের লায়ন্স ইন্টারন্যাশনাল একটা সংস্থা, এটা আমরা সবাই জানি। তারই ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব অফ ঢাকা প্যারাডাইজ গোল্ড থেকে আমরা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের 20টি পরিবারে নৌকা এবং ছাগল, নগদ অর্থ আর একটু খাওয়ার আয়োজন করছি। মেনলি সাম্প্রতিক আমপান এবং শতাব্দীকালের ভয়াবহ বন্যায় এই অঞ্চলে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে চাচ্ছি। খুবই স্বল্প পরিসরে, বাট আমরা চাচ্ছি যে তাদের পাশে দাঁড়াই, যাতে পর্যায়ক্রমে আরও বেশি আমরা অনুদান কোনো কিছু ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে আনতে পারলে আমরা তাদেরকে দিতে পারি। বছরের পর বছর যে প্রাকৃতিক দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগের ফলে এই অঞ্চলের ব্যাপক সংখ্যক মানুষ তারা প্রান্তিক পর্যায়ে পৌঁছে গেছে, তাদের জীবন এবং জীবিকার ব্যাপক পরিবর্তন হয়েছে। তার সঙ্গে ঢাকা থেকে যারা এসেছেন এই মানবতার কাজে, আমি সকলকে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং একসঙ্গে সাতক্ষীরা জেলাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই।